প্রথমবার সিনেমা প্রযোজনা করেই আলোড়ন তুলে দেন দুই বাংলার আলোচিত অভিনেত্রী জয়া আহসান। কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের দেবী উপন্যাস অবলম্বনে 2018 সালে দেবী সিনেমা বানিয়েছিলেন জয়া। এবার জোর গুঞ্জন কলকাতার সিনেমা প্রযোজনা করতে যাচ্ছেন তিনি। বিস্তারিত টেক্সট রিপোর্টে। আমার দিদি রেডিও চ্যানেলে অ্যাঙ্করিং করে, আশেপাশে একটু দুঃখী লোক থাকলেই লটকে যায় সেই আঁকি। পূজায় মুক্তি পেয়েছিল শৌকর্য ঘোষালের রক্ত রহস্য। দর্শকদের পাশাপাশি সমালোচকের প্রশংসা পেয়েছিল ছবিটি। ভূতপরির পর আবারও অভিনেত্রী জয়া আহসানের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন তিনি। নতুন ছবির নাম ওসিডি। শোনা যাচ্ছে এই নতুন ছবি ওসিডি প্রযোজনা করতে যাচ্ছেন জয়া আহসান। তবে এই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয়ও করতে যাচ্ছেন তিনি। এটি জয়া আহসানের এবছরের প্রথম ছবি। এ বিষয়ে জয়া আহসান বলেন, আগামী 1 ফেব্রুয়ারি থেকে ওসিডি সিনেমার শুটিং শুরু হবে। এতে আমি প্রধান চরিত্রে অভিনয় করছি। সাইকোলজিক্যাল ড্রামা ঘরানার গল্প নিয়ে গড়ে উঠেছে এর কাহিনী। টলিপাড়ায় জোর গুঞ্জন ছিল জয়া নাকি এই ছবিটি প্রযোজনাও করতে পারেন, কিন্তু না, সেই সম্ভাবনা নস্যাত করে দেন জয়া নিজেই। বলেন, ছবিতে তিনি অভিনয় করছেন এটি এখন পর্যন্ত চূড়ান্ত। একজন ব্যক্তির ওসিডি বা অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার আছে কি নেই তা নিয়েই এই গল্প। ফেব্রুয়ারি মাসেই নতুন ছবির শুটিং শুরু হওয়ার কথা। আন্তরা রাইসা, বিজয় টিভি, ঢাকা।